আসসালামু আলাইকুম বায়েরা বোনেরা সাকিব খান আর বুবলিয়াপার আর কিন্তু জাগা মতো দেখা হবে না কারণ কি তাকে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমাগো সুপার স্টার কিং খান সাকিব খান আর লাল গোলাপি বুবলিয়াপার নাকি বিয়া হয়েছে এটা কিন্তু আপনারা এই নিউজটা সবাই জানা গেছেন আমিও জানি আপনারাও জানেন ঠিক আছে তাকে একটা সুন্দর একটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ আল্লাহ ডাইলা দিছে হ্যা এই ঘটনা কিন্তু সাংবাদিকরা খোর খোর জানছে এক দুই বছর পরে তাগো মারফতে কিন্তু আমরাও জানছি কিন্তু এখন আবার সুনতাসি সাকিব খান আর বুবলিয়াপান নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এটা লই আমার মাথা ব্যথা নাই এটা লই আপনারাও মাথা ব্যথা করছেন সমাজের সবাই মাথা ব্যথা করছে এইটা আমার এই এইটা নিয়ে আমার কিন্তু মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হইল গিয়া আঙ্গ রমিজ্জার বাই তমিজ্জার লিয়া হে তো অনেক ব্রিলিয়েন্ট এই রমিজার বাই তমিজ্জার কাছে সাকিব খান কবে আইলো এইটাই আমি খুজজা পাই না হের বুদ্ধি কিন্তু কপি করছে হইলো সাকিব খান হ্যার কি বুদ্ধি এলাকার যত বাড়িতে যত ধরনের কবুতর আছে কবুতর মানে এই যে আঠারো বছরের নিচে বলা পাইনি আপনারা কবুতর বলতে মাইয়া বুঝছেন না কিন্তু কৈতর কৈতর ওই যে আমরা যে পালি কবুতর বাগবাকুম এগিলি তো এগুলি যারা যারা পালে হ্যাঁ কি করে সুযোগ পাইলে হাত ডুকে দেয় দাপকির ভিতর মানে কবুতরের বাক্সের ভিতর লই আসে চম্পট ঠিক আছে দুই তিন দিন খোঁজ খবর পাওয়া যায় না মনে করেন এলাকার সব ইয়া বাহা খাইলেও কিন্তু হেরে ধরবার পারি না এলাকার ভিতরে মাইক দিয়া তারপরে মনে করেন সবাই এদিক ওদিক থেকে যদি আমরা কয়াকই করি ঠিক আছে অয় নিচে অয় নিচে আসলে কিন্তু এটা পাওয়া যায় না যখন খোজা করার পর সাপ্তাহিক যখন বাজারের দিন মঙ্গলবার আসে তার আগের দিন আমগো সবাই বিশ্বাস হওয়া শুরু করে না তমির জারে আমরা হুদাউদি দোষ দিতাসি কারণ সমাজে একটা কথা আছে যে সব মাসে গুখায় নাম পড়ে গাউরা মাসের ওই থিউরির উপর বিশ্বাস করে আমগো সবার কিন্তু বিশ্বাসের উদয় ঘটতে থাকে এর ভিতরেই কিন্তু ঘটনা গইটা যায় এর ভিতরে এই মঙ্গলবার আসার আগে আগে এই বড় বড়লোক হয়ে যায় সে কক্সবাজার যায় রাঙামাটি যায় বান্দরবন হইতে সুন্দরবন বাংলাদেশের সব আনাচে কানাচে ঘুইরা টুইরা শেষ কইরা ফেলায় মঙ্গলবারে সকালে গিয়া যখন কবুতরের হাটে যায় তখন তো দেখে ও মাম্মা এই যে কবুতর সব এইখানে যখন দইরা কবুতরালারে উত্তম মাধ্যম দেওয়া হয় তখন কয় যে এই কবুতর তো যায় দিছে। মঙ্গলবারের পরে যখন বুধবারে তমিজারে ধৈরা আমরা সবাই সমাজের সবাই বিচার আচার বয় তখন হ্যাঁ বুক ফুল আমি কি করছি আমি কোনো পাপ করি নাই সবাই যে আমার দরছেন প্রমাণ আছে এটা এটা যে আমার নামে নিচে ভুল কইতে পারে না সবাই দোষ করে নাম আমার পরে হ্যাঁ তাইলে দেখেন কত চালাক এখন এই বুদ্ধি আমার মনে হয় যে সাকিব খান এই তমির্জার কাছ থেকে নিছে নাহলে এই বুদ্ধি পাইলো কই হ্যাঁ বিনোদনের মানুষ হ্যাঁ কি পলিটিক্যাল মানুষ বুদ্ধি পাইবো